Hi guys, welcome and welcome back to my channel and তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি স্পন্দনের একটা নতুন ডেইলি ব্লগে। তো আজকের ব্লগটা একটা সিম্পল ডেইলি ব্লগ হতে চলেছে, বাট তার সাথে তোমরা অনেকে আমাকে অনেক ভিডিওতে বারবার জিজ্ঞেস করো যে কোন লিপস্টিক শেড আমি লাগাচ্ছি। তো আজকে ডেইলি ব্লগের সাথে সাথে তোমাদেরকে আমার কিছু স্পেশালি ফেভারিট লিপস্টিক শেডসও তোমাদেরকে দেখাবো এবং বলে দেবো, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। সো এনিওয়েজ, আজকে ব্লগটা শুরু করা যাক। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো স্পন্দনের ব্লগ। এখন বাজে সকাল 10:30, আমার ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সবকিছু হয়ে গেছে। অনিন্দকে আজকে অফিস যেতে হয়েছে। দেখো আর একজনে চিৎকার করছে, দেখছো কি হয়েছে? অনিন্দকে আজকে অফিস যেতে হয়েছে, ওর অফিসে একটা মিটিং আছে বলে। আর আজকে আমি কম্প অফ নিয়েছি, আমার অনেকগুলো কম্প অফ জমেছিল। এবং কি হয়েছে বলতো, এরপরে না আমার আবার মানে ব্যাঙ্গালোরের একটা দূরের ইনস্টিটিউটে ওয়ার্কশপ আছে, তারপর আমাকে আবার দিল্লি যেতে হবে। তো আবার হেকটিক ট্রিপ শুরু হয়ে যাবে। তাহলে আজকে একটা ছুটি নিয়েই নিই, যখন এতগুলো ছুটি আছেই। প্লাস তোমরা আগের ব্লগে দেখলে যে আমাদের এই মাসেই মানে জুনে হচ্ছে তোমার শিফটিং হবে। তো আমি বাইরে চলে গেলে গোছানোটা তো পুরো আমাকে মোটামুটি অ্যারেঞ্জ করতে হবে আমার জিনিসগুলো অ্যাটলিস্ট। তো সেগুলো আজকে করবো। তো ইয়া, সব মিলে আমার মনে হয় যে ব্লগটা বেশ ইন্টারেস্টিং হবে। সো ইয়া, স্টে টিউন, তোমরা দেখতে থাকো ব্লগটা। সবার আগে যে কাজটা করিনি সেটা হচ্ছে এদেরকে একটু চান করাই আর খাঁচাটা পুরো পরিষ্কার করি। খাঁচাটা খুব নোংরা করেছে, এরা দুদিনই নোংরা করে দেয়। সো যাই হোক, এদের কাছে চান করাবো। চান করতে কিন্তু এরা খুব ভালোবাসে, জানো তো। কুটু চান করবে তো? কিরে ওটা ঝুলছে, দেখো সবসময় ঝোলে ওটা। যাই হোক, খাঁচাটা পরিষ্কার করে নি। সো তলা থেকে এটা বের করে নেব। দেখো যত না খাবার খেয়েছে তার থেকে বেশি এটা ছড়ায়। সেই যে স্প্রে বটল নিয়ে নিয়েছি, এবার একটু চান করিয়ে দেব। দেখবে চুপচাপ বসে থাকবে চানের সময়। আমি এদের সপ্তাহে 2-3 দিন চান করাই গরমে, আর মাসে একদিন পুরো খাঁচাটাকে পুরো ভেজাই। একটু জল ছিটিয়ে ছিটিয়ে দেখো। এখন একটু চান করার পরে আমার কাছে একটু আদর খাবে এখন বসে বসে। কুটু, ও কুটু, কুটু সোনা। সো ফাইনালি একটা বড় সুটকেসটাকে এবার খাটের উপর তুললাম। এটা আমরা মলডিভসে যাওয়ার সময় নিয়ে গেছিলাম, তারপর থেকে সুটকেসটা ইউজই হয়নি। তো এবার প্যাকিং শুরু করব। মানে মনে হচ্ছে না কোথাও ঘুরতে যাচ্ছি, এরকম একটা ফিল আছে, বাট একদমই না বাড়ি শিফটিংয়ের জন্য। সো যেসব জামা কাপড় না আলমারিতে রয়েছে, মানে যেগুলো পরবো না, আর আমি জানি আলমারি যদিও খুব খারাপ অবস্থা, মানে পুরো জামা কাপড় একদম এক হাঁটু হয়ে আছে, কারণ আমি ওইভাবেই রেখেছি, তাদের ফটাফট পরবো এবার আর কি। সো এবার হচ্ছে জাস্ট এর মধ্যে ঢোকাবো যে জামা কাপড়গুলো একদম আর পরবো নাই কদিনের মধ্যে। সো চলো এবার শুরু করা যাক এই মহাযুদ্ধ। সো সুটকেস তুলে নিয়েছি, বড় সুটকেসটা খাটের ওপরে। এবারে যেসব জামা কাপড় থাকে না, মানে দেখো আলমারিতে প্রচুর জামা কাপড়, প্রচুর শাড়ি আছে, যেগুলো আমি জানি আর এক মাসের মধ্যে আর পরা হচ্ছে না কোথাও, কারণ আমি পুরো ওয়ার্কশপে বেরিয়ে যাবো, মানে পুরোই ফর্মালস। তো সেই কটা জিনিস রেখে বাকি যে জামা কাপড়গুলো আছে সব এবার প্যাকিং করে নেব, ঢুকিয়ে দেব। কারণ যত প্রচুর মাল প্যাক করতে হবে, প্রচুর জিনিস আছে যেগুলো প্যাকিং করতে হবে, তো যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি আমার তরফ থেকে। সো চলো এবার সেগুলো সব গুছিয়ে নিই। সো ফার্স্টেই সুটকেসের মধ্যে শাড়িগুলোকে ভরছে, যেসব শাড়িগুলোকে নাবাচ্ছে আলমারি থেকে, ভালো ভালো শাড়িগুলোকে না সুটকেসের মধ্যেই নিতে হবে, কারণ এগুলো পেটির মধ্যে নিলে পুরো শেষ। তার জন্য আগে সুটকেসে ফার্স্ট শাড়িগুলো ভরছি, তারপরে পুরো জামা কাপড় দিয়ে ভরাবো, কারণ এটা তো আর ফ্লাইটে কোথাও যাচ্ছি না, যে ওয়েটের ব্যাপার আছে। তো তার জন্য চলো এবার চটপট করে এগুলো ভরতে থাকি। সো মোটামুটি এদিকে পুরো মাল ঠাসিয়ে দিয়েছে, এদিকেও পুরো ভর্তি। এবারে সুটকেসটাকে বন্ধ করার একটা বিশাল চাপের ব্যাপার, বাট ইয়েস 80% আমার আলমারির জিনিস এখানে ধরে গেছে, আর বাকি যেগুলো আছে এগুলো ভালো করে ভাঁজ করে রাখতে হবে, এগুলো এখন লাগবে, আমি কোনোদিন পরবো আর কি। সো চলে এবার সুটকেসটা বন্ধ করে নিই তাড়াতাড়ি। ঘরের শুধু এখন অবস্থা দেখো, একটা সুটকেস হয়ে গেছে, এখন আর একটা সুটকেস নিয়ে সমস্ত শীতের জামা কাপড় আর যেগুলো এক্সট্রা আছে সেগুলো সব ঢোকাচ্ছি আর কি। তো ইয়া, এটা হচ্ছে এখন পুরো ঘরের অবস্থা।
এর মধ্যে সাথে সাথে আরো দুটো কাজ করছি। সে একটা হচ্ছে চিরুনি গুলোকে একটা পরিষ্কার করছি, তাই গরম জলে একটু সার্ফ দিয়ে চিরুনি গুলোকে ডুবিয়ে রেখে দিয়েছি। আর পোস্ত রান্না করব, মানে ঝুরো পোস্ত, তো তার জন্য পোস্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। কাজটা করে নিয়ে পোস্তটা রান্না করে দেন চান করতে যাব, তারপরে সে পুজো করে খাবো। সো ইয়া, তোমরা দেখতে থাকো। সো এই যে ফাইনালি দুটো সুটকেস পুরো ভর্তি হয়ে গেছে, আর এই এক প্যাকেট জামা কাপড় বেরিয়েছে, যেগুলো আমার আর একদমই হয় না। আমি হার্ডলি একবার পরেছি, তো এগুলো আমাদের মাসির মেয়েকে দিয়ে দেবো, ও খুব পরে ভালো হবে আর কি। ওগুলো মানে এত আনটাচ জামা কাপড় যাকে বলে। উফ বাবা, সকাল থেকে চায়ের কাটে বিশাল কাজ হয়ে গেল, এবার রান্নাটা করে নেওয়ার পালা। করে চানটা করবো, একটু ফ্রেশ হবো, ও চিরুনিগুলো পরিষ্কার করতে হবে, করে নি তাড়াতাড়ি। সো চট জলদি করে এই যে পেঁয়াজ পোস্ত বা ঝুরো পোস্ত যাই বলো, সেটা রেডি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম, দারুণ খেতে হয়েছে। এটা আমার খুব ফেভারিট একটা খাবার, আর এটা আমি আমার বড় জেঠিমার কাছ থেকে প্রথম খেয়েছিলাম এবং তার কাছ থেকে রান্নাটা শেখা। তো বড় জামাইটা দারুণ বানায়, মানে বড় জামাইয়ের কাছে রান্নাটা আমার কিছুই হয়নি, বাট ইয়েস, ভীষণ ফেভারিট একটা ডিশ। তো যাই হোক, এবার রান্না ইজ ডান। একটু কষলি পেঁয়াজে ওই পোস্ত কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এটাকে নাবিয়ে ফেলবো। সো গাইস, ফাইনালি রান্না ডান। এবার আমি চান করতে যাবো, এসে পুজো করে তারপর খেয়ে নেবো। পোস্তটা দারুণ খেতে হয়েছে, আর আলু পোস্ত বা নর্মাল পোস্ত আমার ভীষণ ফেভারিট। মানে পোস্তর যা কিছু, মানে সে কাঁচা পোস্ত বাটাই তেল দিয়ে হোক বা পোস্তর বড়া, পোস্ত ইজ লাভ। জানি একটু ঘুটি ব্যাপারটা আছে তার জন্য, আর একটু মিষ্টি মিষ্টি করে রান্না করেছে, কারণ অনিন্দ খাবে না আজকে, ওর জন্য রেখে দেবে একটু, তাও ঝাল মিষ্টি দিয়ে রান্না করেছি। বাট হেভি খেতে হয়েছে, আর মুগের ডাল আছে, মানে দুটোই আমার প্রচণ্ড ফেভারিট। মানে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমার ফেভারিট খাবার কি, সেটা হচ্ছে ভাত, মুগের ডাল, আলু ভাজা বা আলু পোস্ত। এটা হচ্ছে আমার মানে ফেভারিট, মানে এটার উপরে কোনো খাবার নেই। তারপরে আসে বাটার নান, বাটার চিকেন, এগুলো আলাদা। বাট ইয়েস, সবার ফার্স্টে হচ্ছে আমার মুগের ডাল, ভাত আর পোস্ত। তো চান করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একটা লিপস্টিকের নাম্বার শেয়ার করে যাই, যেটা আমি এই মুহূর্তে লাগিয়ে আছি, এবং মোস্ট অফ দ্য টাইম তোমরা আমাকে এই কালারটাতেই দেখো, এবং সেটা হচ্ছে এই জন্য কে বিউটির একটা বুলেট লিপস্টিক, আর যেটা নাম হচ্ছে রিহার্সাল, ঠিক আছে? তো এই লিপস্টিকটির কালারটা ভীষণ সুন্দর, এটা বেসিক্যালি মফ কালার হয় না, তো মানে যে কোনো ড্রেস, যে কোনো তোমার স্কিন টোন সবে চলে যায় এই কালারটা। দেখো আমি এখনই লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, সেম কালারটা আমি লাগিয়ে আছি। সি, ভীষণ প্রিটি কালার। আমি তো নর্মাল এই লিপস্টিকটাকে জাস্ট লিপস্টিক হিসেবে না, মানে আমি না রেগুলার বেসে খুব একটা হেভি মেকআপ করি না, মানে একদমই মেকআপ করি না, জাস্ট সানস্ক্রিনটা লাগাই, লিপস্টিকটা লাগাই, আর এই সেম লিপস্টিকটাকে একটু জাস্ট এই জাস্ট লাগিয়ে জাস্ট এরম করে একটু ব্লেন্ড করে দিই, ব্যাস আমার ব্লাশও হয়ে গেল। প্লাস সামটাইম আমি লিপস্টিকটাকে নিয়ে একটু চোখের উপরও এরম এরম করে দিয়ে দিই। তো ভীষণ ভালো শেডটা, তোমরা নিতে পারো, খুব বাজেট ফ্রেন্ডলি, খুব একটা কস্টলি না, আর অনেক দিন চলে। মানে বিশ্বাস করো, আমি লিপস্টিকটা যে লাস্ট কবে কিনেছি আমার নিজেরও মনে নেই, মানে অনেক দিন। আর রেগুলার ওয়েয়ার, এটা ভীষণ ক্রিমি, মানে খুব একটা ম্যাট ম্যাট না, কিন্তু এটা ম্যাট ফিনিশ লুক দিচ্ছে, কিন্তু ঠোঁটে আমার মনে হচ্ছে খুব ক্রিমি, মানে স্মুথ, দেখো ইজিলি গ্লাইড করে যাচ্ছে। তার জন্য আমার এটা ভীষণ ভীষণ পছন্দের, তোমরা ট্রাই করতে পারো। আর বাকি যে লিপস্টিকগুলো আমার ফেভারিট আছে সেগুলো তোমাদের দেখাবো। সো ইয়া, স্টে টিউন ফর দ্যাট। এবার যাই চানটা করে নিই, অনেক বেলা হয়েছে। সো চান করে পুজো করাও হয়ে গেছে, এই যে আমার সিংহাসন, সব পুজো করাও শেষ, এবার খাওয়ার পালা। সো চলো খেতে বসি। এই যে খাবারও নিয়ে নিয়েছি, ভাত, মুগের ডাল আর পোস্ত। আহা, এটা অমৃত, অমৃত যাকে বলে পুরো। দুপুরে ভাত ডাল পোস্তকে একটা বাঙালিদের একটা ভেদ ঘুম দিলাম, দিয়ে উঠলাম, অনিন্দ এসে গেছে, অনিন্দ এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়ে এখন আমরা চা খাবো। আর তার মধ্যে অনিন্দ আবার এসে ব্লগ এডিট, মানে আমার কি বিধ্বস্ত মতো লাগছে, যাই হোক ঘুম থেকে সব উঠেছি, তো অনিন্দ এসে এখন ব্লগ এডিট করতে বসে গেছে, আজকে একটা ব্লগ ছাড়বো আর কি, তো সেটা ও এডিট করছে। দাঁড়াও, পুরো মিলিটারি বাটি চাট বলে না, এটা বাট মানে পুরো সাইড থেকে পিছনটা বেশি চেঁচে দিয়েছে।
আর একটা ছোট করলে চুলটা ভালো হতো। কি হয়েছে? চুলটা একটা ছোট করতে হতো, এটা একটু বড় লাগছে। হ্যাঁ, এবার আমরা চা খাবো। সো ফাইনালি আমরা মানে সারা সন্ধ্যা আমি অরিন্দাসে প্রচুর গল্প করলাম, পরে আমরা অ্যাকচুয়ালি আইপিএল এর ম্যাচ দেখছিলাম ফাইনাল, তারপর তো এত বৃষ্টি হলো যে ম্যাচই বন্ধ হয়ে গেল। তো তারপর ডিনার করা হয়ে গেছে, এবার আমি তোমাদের লিপস্টিকস কালেকশন দেখাবো, মানে যেগুলো আমার টপ ফেভারিট লিপস্টিক। অলমোস্ট তোমাদের মনে হবে যে এই কালারটা তো এক্ষুনি দেখলাম, কারণ হয় না লিপস্টিকে না সবার একটা প্রেফারেন্স কালার উইল থাকে। মানে দেখবে আমার মার কথা যদি আমি বলি, মা মারুন ছাড়া কিচ্ছু লাগায় না, মানে মার কাছে পাঁচটা লিপস্টিক থাকলে পাঁচটাই মারুন দেখবে। তেমনি আমার ক্ষেত্রে আমি হচ্ছে পিঙ্ক, পিচ, নিউট, এটা হচ্ছে আমার কালার স্কেল। আমি একদম ডিপ লিপস্টিক ক্যারি করতে পারি না, মানে লাল বা চকলেট ব্রাউন, তো তার জন্য আমার কাছে তুমি যত রকমের নিউট শেড সেগুলোই দেখতে পাবে। তারপর কোথাও তো ভাবছিলাম যে একটা মেকআপ টিউটোরিয়াল শ্যুট করলে হয়, মানে অনেক দিন হয়ে গেছে একটা মেকআপ টিউটোরিয়াল করিনি, এবং ভাবছিলাম যদি এরকম একটা থিমে করা যায়, মানে খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে একটা বেশ প্রপার ট্রেডিশনাল বাঙালি লুক। তো তোমরা কমেন্টে জানিও যে তোমরা দেখতে ইন্টারেস্টেড কিনা, তাহলে অবশ্যই আমি তো মেকআপ টিউটোরিয়াল বানাবো তোমাদের সবার জন্য। সো চলো এখন তোমাদের লিপস্টিকগুলো শেডগুলো আমি দেখাই, আর ছবিগুলো না লিপস্টিকের শেডটা পরে আমার কেমন লাগছে সেগুলো আমি তোমাদের স্ক্রিনে অ্যাটাচড করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে লিপস্টিকের কালারটা ছবিতে মানে পরার পর কেমন লাগে। সো চলো লিপস্টিকগুলো দেখাই। সো ফার্স্টেই যেটা আছে, এটা হচ্ছে মেবেলিনের একটা সেন্সেশনাল লিকুইড ম্যাট লিপস্টিক, যেটার নামই হচ্ছে শেডটার সেন্সেশনালি মি। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা অ্যাফোর্ডেবল লিপস্টিক, মানে এটা আই থিঙ্ক 200-এর মধ্যে প্রাইসটা, বাট ভীষণ লং লাস্টিং এবং ভীষণ একটা হয় না মানে খুব ম্যাট বলে যে একটা ফ্লেকিনেস বা ওই ক্র্যাক ব্যাপারটা নেই। তো এটা আমি হাইলি রেকমেন্ড করবো যারা বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক চাইছে, আর এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে ইভেন হালকা ডাস্কিতেও আরামসে চলে যাবে সেন্সেশনালি মি মেবেলিনের এই লিপস্টিকটা। নেক্সট যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে ম্যাকের ফ্ল্যাট আউট ফ্যাবুলাস। ইয়েস, ম্যাকের এই শেডটা আমার ভীষণ পছন্দের, একটা একটু মজেন্ডা টাইপের কালার, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এটা আমি অনেক অনেকবার ইউজ করেছি এবং যতবার পড়েছি আমি কমেন্টে তোমরা অনেকেই লিখেছো যে এটা কোন শেড কোন শেড। সো ইয়া, দিস ইজ ম্যাকের ফ্ল্যাট আউট ফ্যাবুলাস। নেক্সট শেডটা এগেন ম্যাকের, আর এটা একটা ম্যাকের প্রচণ্ড পপুলার শেড ম্যাহের, এবং মানে মোস্ট অফ দ্য টাইম আমি এটাকে অ্যাজ আ ব্লাশ হিসেবে ইউজ করি লিপস্টিকের থেকে। ম্যাকের লিপস্টিকগুলো খুব হাইড্রেটিং হয়, মানে ডেইলি ইউজের জন্য না খুব ভালো। আমি সবসময় বলি যে ডেইলি ইউজের জন্য একটু বেটার কোয়ালিটির লিপস্টিক ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট, মানে একদম লোকাল লিপস্টিক্স ইউজ করলে কিন্তু মানে লিপসে অনেক রকম প্রবলেম হতে পারে, ডার্ক প্যাচ কিন্তু হবেই হবে। তো তার জন্য আমি বলবো সবাইকে যে একটা কি দুটো শেড রাখো, বাট একটা ভালো ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট যদি তোমার প্রফেশনটা হয় যেখানে তোমাকে ডেইলি ইউজ লিপস্টিক করতে হয় পড়তে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার থার্ড মোস্ট ফেভারেট ম্যাকের মেহের। নেক্সট যে কালারটা আমার এগেন ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে স্ম্যাশ বক্সের ড্রাইভার সিট। এইটা আর মেবেলিনের যে কালারটা তোমাদের দেখালাম মানে অলমোস্ট সিমিলার, মানে 80-90 ডিফারেন্ট আর কি। তো স্ম্যাশ বক্সের লিপস্টিক খুবই ভালো, এগেন খুব লং লাস্টিং হয়। অনলি প্রবলেম হচ্ছে তুমি যদি প্রপারলি টাইট না করো না ক্যাপটা, তাহলে ভেতরেই পুরোটা ড্রাই হয়ে যায়, সো সেটা হচ্ছে একমাত্র প্রবলেম। বাট ইয়ার ড্রাইভার সিট আমার ভীষণ ভীষণ পছন্দের। এরপরে এই শেডটাকে নিয়ে মানে যতই বলা হবে মানে এটা আমার অলমোস্ট শেষ হতে যাচ্ছে, এখন আমার মাথায় ঘুরছে এটা আমি কখন আবার রিঅর্ডার করবো। এবং এটা আমার থার্ড বটল। সো ইয়েস, এটা হচ্ছে টু ফেসডের লিপস্টিক, একটা মেল্টেড ম্যাট, এবং এটার নাম হচ্ছে সেল আউট। মানে ফেয়ার টু ডার্ক সব কমপ্লেক্সনের লিপস্টিকটা এত সুন্দর কাজ করে না, মানে একটা পারফেক্ট নিউড লিপস্টিক যদি বলে থাকো, যেটা ডেইলি ইউজ করতে পারো, বা কোনো তুমি একটু হেভি মেকআপ করছো স্মোকি আইস বা তার সাথে পেয়ার আপ করবে, দেন এটা আমি হাইলি রেকমেন্ড করবো তোমাদেরকে এই শেডটা। লিপস্টিক কালেকশনে হুডা বিউটি থাকবে না, এটা তো হতেই পারে না। সো আমার এগেন দুটো মোস্ট ফেভারিট শেড ফ্রম হুডা বিউটি, এটা হচ্ছে একটা নিউট পিঙ্ক যেটার নাম হচ্ছে পারফেকশনিস্ট, আর রেডটা হচ্ছে হার্ট ব্রেকার। আমি আমার ওয়েডিং এই রেডটা ইউজ করেছিলাম এক্স্যাক্টলি, তো পিকচার তোমাদের তো অ্যাটাচ দেখিয়ে দিচ্ছি। সো ইয়া, হুডা বিউটি লিপস্টিক নিয়ে নতুন করে কিছু বলার নেই, একটু প্রাইজি বাট এগেন ওয়ার্থ দ্য প্রাইস, মানে সত্যি খুব লং লাস্টিং, অয়েল প্রুফ, স্মাচ প্রুফ, এবং ভীষণ ভীষণ ভালো, খুব কমফোর্টেবল অন লিপস। সো ইয়া,
এরপরে লাস্ট লিপস্টিকটা আমার সবসময়ের ফেভারিট, সেটা হচ্ছে সুগারের এই ক্রেয়ন্স এবং যেটা নাম হচ্ছে জেসিকা ডে। এই কালারটা আমি ভীষণ ভীষণ ইউজ করি। সুগারের লিকুইড ম্যাট আমার একদম পছন্দ না, মানে ঠোঁটটাকে পুরো একদম মরুভূমির মতো বানিয়ে দেয়। বাট ক্রেয়ন্সগুলো খুব খুব ভালো, লং লাস্টিং, পিগমেন্টেড এবং মানে ড্রাইও করে না লিপসটাকে। তো তার জন্য সুগারের জেসিকা ডেটা আমার ভীষণ পছন্দের একটা একটু ডার্ক পিঙ্ক কালার। সো ইয়া, এই ছিল আমার লিপস্টিক কালেকশন। এছাড়াও আমার কাছে আরও কয়েকটা লিপস্টিকস আছে যেগুলো আমি মানে পেয়েছি সামহাউ বা কিছু করে কেউ দিয়েছে, যেগুলো আমি খুব একটা ইউজ করি না, বিকজ কালার হয় না, লিপস্টিক প্রেফারেন্সটা না সবার খুব একটা মানে পার্সোনাল জায়গা থাকে। তো যাই হোক, এইগুলোই মোস্ট অফ দ্য টাইম মানে আমার 90% ছবিতে তোমরা এই কালার্সগুলোই দেখেছো। সো তোমরা তোমাদের জন্য অবভিয়াসলি পারচেস করতে পারো যদি তোমরা পছন্দ করো কোনো কালার। আর আমি বারবার এই কথাটা বলবো, লিপস্টিক যারা ডেইলি ইউজ করো বা যাদের প্রফেশনটা এমন যাদের সবসময় লিপস্টিক ক্যারি করতে হয়, প্লিজ গো ফর আ গুড ব্র্যান্ড লিপস্টিক, কারণ লিপস্টিকে লেট থাকে এবং যেটা রেগুলারলি তুমি যদি কোনো নর্মাল ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করো, তোমার ঠোঁটে দেখবে একটা ব্ল্যাক পিগমেন্টেশন চলে আসে, যেটা রিমুভ করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। তো তার জন্য ভালো একটা লিপস্টিক ইউজ করা খুব দরকার। সো আশা করছি এই ব্লগটা তোমাদের আজকের পুরো ব্লগটা হেল্পফুল হবে বা ভালো লাগবে, মজা করেছো ব্লগটা দেখতে দেখে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে, আর প্লিজ জানিও তোমরা মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও কি না, তাহলে আমার নেক্সট ভিডিওটা মেকআপ টিউটোরিয়ালে আসবে। সো ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুখে থাকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, চলো টাটা।